মোহতারাম শ্রোতা ও দর্শক যে যেখানে আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আপনাদের জিজ্ঞাসার জবাব একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির ছয়টি আমল যে ছয়টি আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে সেই ছয়টি আমলের কথা ইনশাল্লাহ আলোচনা করব আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক এটি আল্লাহরপুল্লা আলমীর তরফ থেকে দেয়া এক স্বর্গীয় নিয়ামত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি সুন্দর থাকে তবে এটা যেন এই দুনিয়াতে আল্লাহর তরফ থেকে একটি জান্নাতের টুকরার মতো হয়ে যায় আর যদি দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট থাকে তখন কেমন যেন এটা এই দুনিয়াতে একটা জাহার নামের টুকরার মতো হয়ে যায় এজন্য জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকা ভালোবাসা পয়দা হওয়া এটা খুব জরুরি এজন্য আসুন স্বামী স্ত্রীর মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধির ছয়টি আমল আমরা জেনে নিই এক নম্বর হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আল্লাপাকের এই গণবাচক নামটি মিষ্টিতে ফু দিতে হবে এক হাজার একবার পরে এক হাজার একবার পড়ে ফু দিয়ে দুইজন খাইলে আল্লাহর মেহরবানিতে ইনশাল্লাহ দুইজনের মধ্যে জুরমিল মোহাব্বত পয়দা হবে দুই নম্বর হচ্ছে ও আলকয়েত আলাইকা মোহাবতম মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি সুরা তোহার উনচল্লিশ নম্বর আয়াত ওয়া আলক আলাইকা মোহাব্বতম মিননি ওয়ালি তুসনা আলা আইনি অনুরূপভাবে সুরা বাকারার একশো সাতত্রিশ নম্বর আয়ত ফসাইকফিকা হুমুল্লা ওহু আসামিউল আলী ফাসাই আকফিকা হুমুল্ল ও আসামিউল আলী এই দুই আয়াত বাদ ফজর ও বাদ ঈশা একে অপরের চেহারার দিকে নজর দিয়ে পড়বে একজন আরেকজনের চেহারার দিকে তাকাবে তাকিয়ে তাকিয়ে সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত এবং সুরা বাকারার একশো সাতত্রিশ নম্বর আয়াত পড়তে থাকবে সম্ভব হলে একশো বার পড়বে এতে উভয়জনের মধ্যে মোহাব্বত পয়দা হয়ে যাবে চার নম্বর হচ্ছে একে অপরের দুষ গোপন করা একজন আরেকজনের দুষকে গোপন করে রাখবে একজন আরেকজনের দুষকে প্রকাশ করবে না গোপন করে রাখবে যতটুকু সম্ভব যেন মানুষের মধ্যে আপোষের দোষের কথাগুলো ছড়াছড়ি না হয় দুষগোপন করে রাখবে তখন স্বামী যখন দেখবে স্ত্রী আমার দুষ গোপন করেছে অথচ এটা প্রকাশ করার কথা ছিল সে ভাববে যে এই স্ত্রী আমাকে এত ভালোবাসে আমিও থাকে ভালোবাসব অনুরূপভাবে স্বামী যদি স্ত্রীর দুষগোপন করে রাখে স্ত্রীও ভাবে যে আমি স্ত্রী আমার দুঃ প্রকাশ করা আমাকে শাসন করা স্বামীর অধিকার ছিল এবং ক্ষমতা ছিল এরপরেও তিনি গোপন করে রেখেছেন এত ভালো মানুষ তখন স্ত্রীও স্বামীকে ভালোবাসবে একের প্রতি আরেকজনের ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে মাফ করে দেওয়ার অভ্যাস সৃষ্টি করা হাদিসের মধ্যে এসেছে নবিক্রিম সৈসাম বলেন যে তুমি তোমার অধীনস্থকে মাফ করো তো একজন প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ কতবার মাফ করব, নবীজি আবার বললেন মাফ করো আবার জিজ্ঞেস করলেন কতবার মাফ করব নবীজি বললেন মাফ করো আবার জিজ্ঞেস করলেন যে কতবার মাফ করব। নবীজ বললেন দৈনিক একশোবার মাফ করো তাহলে মাফ করার অভ্যাস এটা অনেক বড় গুণ এতে করে মোহাব্বত পয়দা হবে ছয় নম্বর হচ্ছে একে অপরকে সালাম দেওয়া হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাম বলছেন লা তাদ হুলুল জান্নাতে হাত্তা তা তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না আপসের মধ্যে মুহাব্বত জুড়মিল পয়দা না হবে আওয়ালা আতুল্লুক মা আলা মাইদা ফাল তুমুহ তা হাবাব আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যেটি করলে তোমাদের আপসের মধ্যে মোহাব্বত সৃষ্টি হবে নবীজি বললেন আফসুসালাম বাইনাকুম পরস্পরের মধ্যে সালামকে প্রচার প্রসার করো একজন আরেকজনকে সালাম দিলে মোহাব্বত বৃদ্ধি পাবে এবং মহাব্বত পয়দা হবে এই ছিল ছয়টি আমল নিজেদের মধ্যে মোহাব্বত বৃদ্ধি করার আল্লাহ আলমিন স্বামী স্ত্রীদেরকে এই ছয়টি আমল করার দান করেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে শেষ করলাম ওমা আসসালামু আলাইকুম রহমতুল্লা